ফের রাজ্যে জারি লাল সতর্কবার্তা প্রবল ঝড় বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের এই সব জেলাগুলি বন্যার প্রকোপ তৈরি হয়েছে রাজ্যের এই সব জেলাগুলিতে তো বন্ধুরা কোথায় কোথায় এই প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বন্যার প্রকোপ তৈরি হয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে কাঁপিয়ে এখন কিছুটা শান্ত হয়েছে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গের নিস্তার নেই এবার থেকে প্রবল বেগে দক্ষিণবঙ্গে আসতে চলেছে বৃষ্টিপাত বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ ফলে প্রবল জলীয় বাষ্প নিয়ে আসে পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জায়গায় প্রবল বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর আজকের খবরে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে ব্যাপক তবে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে বর্ষা সমেজাজেই রয়েছে উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হওয়ায় বৃষ্টি হচ্ছে বহু জায়গাতে নদীর জল বাড়ছে এবং উত্তর যেমন ভাসছে তেমন পুড়ছে দক্ষিণবঙ্গ বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি থাকায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাতাসের সঙ্গে মিশে থাকে এবং তাই প্রবল গরম ও পরে যার দারুণ প্রবল পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত অবশ্যই বুঝতে পারলেন তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন